হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি শ্রাবন্তি। আর শ্রাবন্তি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে এলাম। তো বন্ধুরা দেখো, এখন বাজে 8টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, ঠিক আছে, চলো। হ্যালো গাইস, তারপরে দেখো এই যে আমার সকালের ব্রেকফাস্ট। তো আজকের সকালের ব্রেকফাস্টে থাকছে পরোটা আর তরকারি। তো এই পরোটা তরকারি জানো আমাদের এখানকার একদম বিখ্যাত, দারুণ টেস্ট, খেতে তোমরা খেলে বুঝতে পারতে এত দারুণ টেস্ট। আর এই যে আমি অলরেডি ব্রেকফাস্ট করা শুরু করে দিয়েছি, আর এই সবজিটা বানায় না মানে এত সুন্দর টেস্ট হয়, তোমার বাদাম, ছোলা, মটর, তারপরে বড়ি এইসব দিয়ে সবজিটা করে, খেতে মানে দারুণ সুন্দর লাগে। তো আমি মাঝে মাঝেই এখানের এই মানে সকালে রান্না না করে ওই বাজার থেকে পরোটা তরকারি নিয়ে আসি, তো ওটা দিয়েই সকালে ব্রেকফাস্ট হয়। আর তারপরে দেখো এই যে জিলিপি খাচ্ছি আমি। আর তোমরা কিন্তু সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখবে, একদম ছোট ভিডিও, কেউ স্কিপ করবে না, ঠিক আছে বন্ধুরা। তো তারপরে দেখো এই যে মাছ মাংস নিয়ে এসেছে, তো এখন এগুলো ধোয়া চলছে। এই যে মাছটা ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে এই যে মাংসটাও ধুয়ে নেব। আর আজকে কি রান্না হবে, এই যে দেখো পটল, আলু, তারপরে বেগুন, কাঁকরোল, এগুলো ভাজা মানে ভাজা করব। আর এখানে এই যে ডাল রান্না করব, আর এখানে এই যে ফ্রাইড রাইস করবো, তার জন্য কাজু কিশমিশ আছে, আর এখানে মশলাটাও রেডি হয়ে গেছে, আর এই যে ফ্রাইড রাইসের সবজিটা। আর তারপরে দেখো এখানে এই যে চিকেনটা ভালো করে ধুয়ে রেডি করা আছে। তো এখন রান্নাটা করলেই হয়ে যায়, আর তোমাদের রান্নাটা পুরো ডিটেলসে দেখাবো না, ঠিক আছে। আর ওখানে চালটা তো এই যে ভেজানো আছে। তো আজকে এই থাকবে তোমার দুপুরের লাঞ্চ মেনু। তো তোমরা কিন্তু অবশ্যই সবাই ফুল ভিডিওটা দেখবে, ঠিক আছে, একদম ছোট্ট ভিডিও। আর অনেক দিন পর পর ভিডিও দিচ্ছি, এখন আর রেগুলার দিতে পারছি না, প্রচুর কাজের চাপ, সেই কারণে তোমরা একটু প্লিজ দেখো, ঠিক আছে। তো এই যে রান্না আমার শুরু হয়ে গেছে, দেখো এই যে ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো ভাজাটা হয়ে গেলে তারপরে আমি নিচে ডালটা বসিয়েছি একপাশে, মানে দুপাশে দুই কড়াতেই বসিয়েছি। তো এদিকে ভাজা হচ্ছে আর ওপাশে ডাল বসিয়েছি। তো এখানে দেখো ভাজাটা হয়ে গেছে, তারপরে মাংসের আলুটা ভেজে নিচ্ছি। মাংসে খুবই কম আলু দিলাম, আরও বেশি খাওয়া হয় না। তো তারপরে এই যে ডালটা সিদ্ধ হচ্ছে, সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে, এই যে ডালটা রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এই যে চিকেনটা মানে শর্টকাটে দেখাচ্ছি, খুব ডিটেলসে দেখাবো না। আর এই যে চিকেনটা কষানো হচ্ছে, তো কষানো কমপ্লিট। তারপরে দেখো এই যে জল দিয়ে দিয়েছি, তো জল দেওয়া হয়ে গেছে। এখন মাংস আমার রান্না মোটামুটি এই যে দেখো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে বন্ধুরা। তো কেমন লাগে ফুল ভিডিওটা দেখে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে, ঠিক আছে। আর মাংসটা রান্না হয়ে গেছে, তারপরে দেখো এই যে তোমার ফ্রাইড রাইস, সবজিগুলো ভাজা করে নিচ্ছি। তো ভাজাটাই কমপ্লিট হয়ে গেছে, নন্দিনীর জন্য করতে হয় প্রত্যেক সানডেতে, বলে যে ফ্রাইড রাইস খাবো, তো সেই কারণে। আর এই যে দেখো সবজিটা হয়ে গেছে, তারপরে ভালো করে রাইসটা মিশিয়ে নিলাম। তো মোটামুটি আমার রাইসটাও কমপ্লিট হয়ে গেছে। তো আজকের লাঞ্চ মেনুটা এটাই থাকছে, তো তোমরা কিন্তু সবাই ফুল ভিডিও দেখো, হ্যাঁ। আর তারপরে এই যে রান্নাবান্না আমার কমপ্লিট, এই যে নন্দিনী বসে গেছে খেতে। তো দেখো বন্ধুরা এই যে নন্দিনী খাচ্ছে আর আমরাও খেতে বসেছি। তো তারপরে দেখো গাইস এই যে সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যাবেলায় আমরা ইভিনিং স্ন্যাক্স করবো আজকে সিঙ্গারা দিয়ে, সিঙ্গারা আর চা। আর এই যে দেখো নন্দিনীর ম্যাডামও পড়াতে চলে এসেছে, তো এই যে তার জন্য এই যে চা, আর ওটা নন্দিনীর জন্য, আর আমিও খাবো। এই যে তো সবাই মিলে এখন চা আর সিঙ্গারা দিয়ে হবে আমাদের ইভিনিং স্ন্যাক্স। তো তারপরে চলে যাব একদম ডিনারে, এই যে। তো তারপরে ডিনারে এই যে রুটি আর মাংস,
তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, টাটা। তোমরা কিন্তু সবাই ফুল ওয়াচ করো।